বিজেপি অফিসের সামনে বিক্ষোভ, সল্টলেক বিজেপি পাঁশকুড়ার বিজেপি কর্মীদের বিক্ষোভ, বিজেপি অফিসের সামনে মণ্ডল সভাপতি বদল নিয়ে বিক্ষোভ, পাঁশকুড়ার পাঁচ মণ্ডল সভাপতিকে বদল, মণ্ডল সভাপতি বদল নিয়ে প্রতিবাদ। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ছবি আপনারা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন, বিজেপি অফিসের সামনে বিক্ষোভ, সল্টলেক বিজেপি অফিসের সামনে বিক্ষোভ, পাঁশকুড়ায় বিজেপি কর্মীদের তুমুল বিক্ষোভ, মণ্ডল সভাপতি বদল নেই এই বিক্ষোভ, পাঁশকুড়া পাঁচ মণ্ডল সভাপতিকে বদল, মণ্ডল সভাপতি বদল করা নেই প্রতিবাদ পাঁশকুড়ার বিজেপি কর্মীদের একাংশের, সল্টলেক অফিসের সামনে বিক্ষোভ তাদের। কার্যকর্তা প্রধান দল, এখানে কার্যকর্তারাই এখানে আমাদের খুঁটি, সুতরাং কার্যকর্তা যেটা বলবে সে কথা শোনা হবে এবং সেটা যদি যুক্তিযুক্ত হয় সেক্ষেত্রে তাদের কথা মানা হবে, কিন্তু মানে অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে প্রেসকে কথা বলে আমার দাবিটাই মানতে হবে এই জিনিসটা কিন্তু বিজেপিতে হয় না। এখানে কোনো বিশৃঙ্খল করার দরকার নেই, আমরা তো রয়েছি কথা শোনার জন্য, 24 ঘন্টা পার্টির জন্য। এখানে কোনো বিরাট প্রেস কনফারেন্স করে পতাকা নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ করে কিছু লাভ হয় না এখানে। এখানে বরঞ্চ চিঠি লিখে ভালোভাবে শান্তিতে কথাটা বললে তাতে বেশি লাভ। পাঁচজন বারান্দা, পাঁচজন বারান্দা, পাঁচজন বারান্দা।